জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে সন্দেশখালীতে, কি বলবেন? কি জানো ওই যে ওই ভিডিও কাণ্ডে? আচ্ছা, পুলিশ আর কি করবে, ওই তামেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো, পুলিশ কেন করেনি? পুলিশ তাদের চামচাবেলচা করতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত, দিলীপ ঘোষকে শেখাতাম না, আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি, আর কেউ ঢুকতে পারেনি। কেন কি চলতো আমরা জানতাম, সেটা এক্সপোজ হয়েছে। এদের দম নেই, শাহজাহানরা তার চামচাদের গায়ে হাত দেয়। যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানেতে এখনও কিছু দাগি আসামি ক্রিমিনাল, তারা টিএমসির নেতা, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তারা জামিন নেয়নি, তাদের গায়ে পুলিশ হাত দেয় না, আর আমাদের রেলি আটকাতে আসে। পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা, সেই জন্যই কিন্তু এই তারা সাজানো, সে তো সময় বলবে। দেখা যাচ্ছে না, চুরি হয়নি, চাকরি চুরি হয়নি, মমতা ব্যানার্জিও বলছে, আজ কোর্ট কী বলছে, সন্দেশখালীতে কিছু হয়নি বলেছিলেন, হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে, তাদের নেতা থাকে, সেই দিনটা আসছে আর ব্যাপক হবে, সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে। গঙ্গাধর কয়াল রক্ষা খবর চেয়েছে হাইকোর্টে, ঠিক আছে কোর্টে যে কেউ যেতে পারে, চলুন। আমাদের সঙ্গে